বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি শাশ্বতী। তোমার আজকে দেখো যেখান থেকে ব্লগটা শুরু করছি, আজকে গেছিলাম দুজনে মিলে লোহাঘাট পার্কের ঠাকুরটা দেখতে। তা চলো বন্ধুরা, আজকে লোহাঘাট পার্কের ঠাকুরটা দেখে নেওয়া যাক। আর আজকে হচ্ছে হ্যাপি দিওয়ালি, তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি, বড়দেরকে এবং ছোটদের উভয়কে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে কালী পুজো কাটাচ্ছ, আমিও কাটাচ্ছি। তা চলো বন্ধুরা, এই লোহাঘাট পার্কের ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই। লাইটিংটা তো অনেক দূর থেকে শুরু হয়ে গেছিল, তো আজকে যেহেতু কালী পুজো আর কি, মানে কালী পুজো আছে সেই জন্য অতটা এখনো পর্যন্ত ভিড় হয়নি, কিন্তু অন্য সময় খুবই ভিড় হয়। আর পরে আমি তোমাদের সমস্ত ভিডিওগুলো একে একে দেবো যেগুলো আর কি দেখেছি। তা দেখো বন্ধুরা, এটা খুবই সুন্দর করেছে লোহাগার পার্কে, আর এটা থিম করেছে যে ওম, ওমের ওপরে থিমটা। আর এটা হচ্ছে তোমরা নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বললেই, লোহাঘাট পার বললেই নিয়ে আসবে। এটা একটা থিমের পুজো, খুব সুন্দর। দেখো এটা পুরো একদম উঁচু, একদম মানে পুরো 5তলা বাড়ির সমান। আর পুরো প্যান্ডেলটাই কিন্তু বাঁশ কেটে 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 করেছে, ভীষণ সুন্দর। আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, দেখো খুব সুন্দর বাঁশ দিয়ে একদম প্যান্ডেলটা তৈরি করেছে। এবার কিন্তু নৈহাটির প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা পুজোই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি তোমাদের যখন দেখবো তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা প্যান্ডেলই এত সুন্দর হয়েছে কি বলবো, মানে সেই রাজস্থান থেকে শুরু করে ভীষণ ভীষণ খুব ভালো হয়েছে। দেখবে বন্ধুরা, আমি তোমাদেরকে একটা আদিযোগীরও একটা ভিডিও ছেড়েছি, ওটা দেখো, ওটা তো আমার খুবই ভালো লেগেছে। মানে প্রত্যেকটা বলছি না, একের পর এক উভয় প্যান্ডেলই আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো বন্ধুরা, আর কালকে আমার ইচ্ছা আছে সকালবেলা বড় মায়ের প্রসাদ আনতে যাব, ওই তখনই আমি তোমাদেরকে সমস্ত অরবিন্দ রোডের ওপরে যে যে বড় বড় ঠাকুরগুলো হয় সেগুলো শেয়ার করে দেবো। কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই তোমরা একবার এসে দেখতে পারো। আর বললাম তো আমি লোহাঘাট পার্কের এই ঠাকুরটা, বড় মা সমস্ত ঠাকুরই খুব ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে খুব সুন্দর সুন্দর বেশ ফিগার বসিয়েছে এবং করেছে প্যান্ডেলটা। আসলে আমি যখন আমরা যখন গেছি তখন একটু সন্ধ্যে সন্ধ্যে, আর ওই যে বললাম আজকে কালী পুজো বলে অতটাও ভিড় হয়নি, কিন্তু কাল থেকে কিন্তু ভিড় হবে এবং খুব লাইনও কিন্তু এখানে পড়ে। সেই জন্য তোমরা অবশ্যই একটু রাত্রির পরে বা ভোর ভোর দিকে যদি পারো তাহলে প্যান্ডেলগুলো ঘুরে যেতে পারো। এখানে কিন্তু সারা রাত্রি মানে তোমরা সমস্ত প্যান্ডেল দেখতে পারবে। দেখেছো? দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো। এবার চলো একটু ভেতরে তোমাদেরকে ঠাকুর ঠাকুরও দর্শন করো, ভেতরটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেমন লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন। অভিষেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো ঠাকুরটা দেখো খুব সুন্দর দেখতে। এখন তো পুজো হয়নি, যেহেতু রাত্রিবেলা পুজো হবে। দেখো দেখো ভেতরটা দেখো খুব সুন্দর, দেখেছো খুব সুন্দর। আর এই যে বললাম এইটা হচ্ছে তোমার এই যে বাঁশ, মানে বাঁশেরই বা বলো যে যে ছালগুলো যেগুলো হয় না, ওই মানে ওই যে মানে বাঁশ এরকম করে যে ছালটা, কাঠের ছালগুলো যেগুলো সেইগুলো দিয়ে এই ভেতরটা করেছে, ভীষণ সুন্দর বলছি না, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার দেখতে পারো। এবং প্রত্যেকটা পুজোই ভালো হয়েছে, সমস্ত পুজোগুলো যদি আমি ভালো করে তোমাদের এখানে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেকটা একটা একটা করে কিংবা 2-3টে করে ভিডিও একসাথে করে তোমাদেরকে দেব, তাহলে তোমরা খুব ভালো করে সমস্ত প্যান্ডেলগুলোই দেখতে পারবে। এই দেখো, দেখেছো? দেখো কালকে রাত্রিবেলা আমি মোটামুটি গিয়ে সমস্ত বড় বড় প্যান্ডেলগুলো দেখে এসেছি, আর আজকে এইটা বাকি ছিল তো এইটাও দেখে নিয়েছি। আর কালকে যে বললাম তোমাদেরকে সমস্ত বড় মা, আজকেও বড় মা দেখেছি, কিন্তু বড় মা যে মানে মেন যে ভালো করে একটা সামনে থেকে ভিডিওটা করা হয়নি, এত ভি, তাই জন্য আমি ভাবলাম কালকে একেবারে বড় মার সাথে সমস্ত ভিডিওগুলো মানে সমস্ত কালী ঠাকুরের ভিডিওগুলো তোমাদেরকে দেব। এ দেখো খুব সুন্দর, অবশ্যই একবার কিন্তু তোমরা ঘুরে যেতে পারো এবং দর্শন করতে পারো নৈহাটি লোহাগার পার্কে এই প্যান্ডেলটি। আর দেখো বন্ধুরা, এর পেছনে কিন্তু খুব সুন্দর যে ঠাকুরটাকে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠাকুরটিও খুবই সুন্দর। আর এর পেছনে কিন্তু বড় মেলাও, মানে ছোট করে বেশ ভালো দোকান টোকানও বসে, তোমরা সেখান থেকে কিন্তু কিছু খাওয়া দাওয়াও করে নিতে পারো। এ দেখো স্টলগুলো যেগুলো বসেছে। আর অভিষেককে একবার জিজ্ঞেস করে নিই অভিষেকের কেমন লেগেলো এই পুজোটা দেখে। তোমার কেমন লাগলো পুজোটা দেখে একটু বলো বন্ধুদেরকে।
তোমার কেমন লাগলো পূজোটা দেখে বন্ধুদের একটু বলো? ভালো লাগলো। আসতে পারে বন্ধুরা? ইচ্ছলে আসবে। ইচ্ছলে আসবে। কেমন ভিড় হচ্ছে এখন? তো ভিড় খুব একটা নেই। এবার জানি না আজকে পুজো বলে কিনা, বা রাতের দিকে হয়তো ভিড় হতে পারে। এখন খুব সবাই সন্ধ্যে, এখন সবাই বাড়িতে মোমবাতি টোমবাতি দিচ্ছে। তাহলে চলো বন্ধুরা বাড়ি যাই, আবার পরে কথা হবে।